নমস্কার, প্রত্যেককে ওয়েলকাম আমার চ্যানেল মম অ্যান্ড মি এডুকেশনালে। আমার নাম দীপিকা। আজকে আমি আমার সম্পর্কে এবং আমার চ্যানেল সম্পর্কে এবং আমার ভিডিও সংক্রান্ত কিছু তথ্য আমি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার পুরো নাম হলো দীপিকা মণ্ডল। আমার বাড়ি হুগলি জেলার একটি খুব সুন্দর গ্রামে, যার নাম সুগন্ধা। সেই গ্রামটা ভীষণ সুন্দর, প্রকৃতি, গাছপালা, নদী, পুকুর সব দিয়ে ঘেরা আমার গ্রাম, খুবই সুন্দর। সেখানেই সেখানকার পুকুর, তারপরে সেখানে সাঁতার কাটা, নদী আছে, অনেক মন্দির আছে। তো বিশেষ করে কালাচাঁদের মন্দির এবং মা শীতলার মন্দির ভীষণ মাত্রায় বিখ্যাত মন্দির দুটো। তো সেখানকারই স্কুলে, স্থানীয় স্কুল আমার বাড়ির কাছেই, সেখানেই আমি ক্লাস 10 পাস করি। তারপর সেখান থেকে চুঁচুড়ার বালিকা বাণী মন্দির থেকে ক্লাস 12 পাস করি। তারপর চন্দননগর থেকে আমি ওখানকার একটি কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশন করি ইংলিশ অনার্স নিয়ে 2006 সালে, এবং 2008 আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে এমএ পাস করি। তো পড়ানো এবং পড়ার মধ্যেই ছিলাম। তারপরে বিয়ে হয় এবং বিয়ের পর বিভিন্ন ভারতের বিভিন্ন জায়গাতেই হাজব্যান্ডের পোস্টিংয়ের জন্য আমাকেও ঘুরতে হয়, এবং এরপর আমি চেন্নাই আসি। তো চেন্নাই আসার পর আমি দুটো কোর্স করি এখানে, একটা এনটিটি এবং একটা চাইল্ড সাইকোলজি এবং ডেভেলপমেন্টের ওপর একটা কোর্স করি। এবং তারপর কি হয়, বাচ্চাটা তখন, আমার মেয়ে তখন ছোট ছিল, যে কারণে কিছু দিনের ব্রেক নেওয়া হয়। তো আমার তারপর স্টার্ট করি কাজ। আমার 8 বছরের টিচিং এক্সপিরিয়েন্স আছে। বর্তমানে আমি চেন্নাইয়ের একটি বেসরকারি স্কুলে, সিবিএসসি বোর্ডের আন্ডারে একটি স্কুলে কর্মরত। তো একদিন আমার মেয়ে আমাকে মোটিভেট করলো, মাম্মা ইউ আর আ ভেরি গুড স্টোরি টেলার, ইউ আর আ ভেরি গুড টিচার, ওয়াই ডোন্ট ইউ স্টার্ট ইউর ওন ইউটিউব চ্যানেল ওয়্যার ইউ ক্যান এক্সপ্লেন ইচ অ্যান্ড এভরিথিং টু আদার চিলড্রেন। সো আই থট ইয়েস, শি ইজ রাইট। সো ওইটুকু একটি বাচ্চা মেয়ে, যে 7 বছর বয়স, সে আমাকে মোটিভেট করলো যে না মাম্মা, ইউ শুড স্টার্ট সামথিং। সো তারপরই আমার এই ইউটিউব জার্নি। এবং আমি ভিডিওটা শুরু করার আগে যে প্ল্যান করেছিলাম যে আমার ভিডিওটা কেন আর 5টা চ্যানেলের থেকে ডিফারেন্ট হবে, আমার উদ্দেশ্য একটাই ছিল যে আমার ভিডিওগুলো আমি, সেটা ছোট্ট একটা ইউটিউবের রাইমও হতে পারে বা কোনো গ্রামাটিক্যাল বিগ কনসেপ্ট হতে পারে, যাই হতে পারে, বাট যে কেউ যদি, কোনো বাচ্চা বা কোনো তার প্যারেন্ট যদি আমার ভিডিওটা 5 মিনিটের জন্য দেখে, দিনের মানে অ্যাট দ্য এন্ড অফ দিস ভিডিও সে যেন কিছুটা শিক্ষা সে পায়, সেখান থেকে যেন কিছুটা বাচ্চা গেইন করে, যেন টাইমটা তার ওয়েস্ট না হয়, টাইমটা যেন সে ইনভেস্টের মতো যেন করতে পারে, সেই ভাবনা থেকে আমি আমার কাজ করা শুরু করি। এবং আমার ভিডিওগুলোর এটাই উদ্দেশ্য যে বাচ্চাকে কিছু একটা, সামথিং স্পেশাল কিছু একটা শিক্ষা তাকে দেব, এটাই আমার ভিডিওগুলো এবং আমার ছোট্ট করে ইন্ট্রোডাকশন। ঠিক আছে, সবাই ভালো থাকবে, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই।